নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং অনেক অভিনন্দন। আজ 7ই ফেব্রুয়ারি বুধবার। আজকে আমরা জানব মেষ থেকে মীন সম্পূর্ণ 12টি রাশির জাতক জাতিকাদের নিয়ে। আজকে আমরা জানতে চলেছি তাদের সম্পূর্ণ দিনটি কেমনভাবে কাটতে চলেছে তা নিয়ে। কিন্তু তার আগেই চলুন জেনে নিই আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজকে সূর্য উদয় হবে সকাল 6:15 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে বিকেল 5:25 সেকেন্ডে। আজকের চন্দ্র উদয় হবে রাত্রি 4:49 সেকেন্ডে এবং অস্ত যাবে বিকেল 3:41 সেকেন্ডে। আজকের তিথি হলো ত্রয়োদশী। আজকের নক্ষত্র হলো পূর্বসারা নক্ষত্র এবং আজকের করণ হলো গড়রাত্রি। আজকের যোগ হলো বজ্র এবং আজকের কুলিক বেলা সকাল 11:28 থেকে 5:03 সেকেন্ড পর্যন্ত এবং আজকের কুলিক রাত্রি হলো 10:33 37 সেকেন্ড থেকে 11:24 59 সেকেন্ড পর্যন্ত এবং আজকের বারবেলা হলো সকাল 11:50 40 সেকেন্ড থেকে 1:14 22 সেকেন্ড পর্যন্ত। এই সময়কালের মধ্যে সমস্ত রাশির জাতক জাতিকারা নিজেদের ভালো ও শুভ কাজগুলি সম্পন্ন করার প্রবল চেষ্টা করবেন না। এতে আপনারা নিজেদের কাজে বিফলতা অর্জন করতে পারবেন এবং সফলতার দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। এবং আজকের কালরাত্রি হলো 3:03 16 সেকেন্ড থেকে 4:39 34 সেকেন্ড পর্যন্ত এবং আজকের অমৃত যোগ হলো সকাল 6:15 52 সেকেন্ড থেকে 7:45 9 সেকেন্ড পর্যন্ত এবং তারপর 9:09 4 সেকেন্ড থেকে 11:28 21 সেকেন্ড পর্যন্ত এবং আজকের মহেন্দ্র যোগ হলো সকাল 1:42 16 সেকেন্ড থেকে 3:11 33 সেকেন্ড পর্যন্ত। এই সময়কালের মধ্যে সমস্ত রাশির জাতক জাতিকারা নিজেদের ভালো কাজগুলিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, যাতে আপনারা সফলতার দিকে আরও কিছুটা এগিয়ে যেতে পারেন এবং নিজেদের জীবনে উন্নতি সাধন করতে পারেন। এবারে আমরা শুরু করব আজকে মেষ থেকে মীন সম্পূর্ণ 12টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমনভাবে কাটতে চলেছে তা নিয়ে। তবে দেরি না করে চলুন জেনে নিই আজকে সব রাশির দিনগুলি কেমনভাবে কাটতে চলেছে। প্রথমেই শুরু করি মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুবই আমোদপ্রমোদ এবং মজার দিন। আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন। আপনার যা প্রয়োজন তা হলো নিজেকে বিশ্বাস করা, যথাযথ ভাব বিনিময় এবং সহযোগিতা স্ত্রীর সাথে সম্পর্ক উন্নত করবে। ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন। নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন। আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 4 এবং শুভ রং হলো বাদামি এবং ধূসর এবং আজকের প্রতিকার হলো দুর্গা 40
ও দুর্গা মন্ত্র জপ করলে আপনি কর্মজীবনে ও ব্যবসায় উন্নতি করতে পারেন। এরপর আমরা জানব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে। আপনাকে বুঝতে হবে যে এটি একটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল। এটি স্বতঃস্ফূর্ততার মৃত্যু ঘটার বাঁচার আনন্দ মুছে দিয়ে আমাদের কার্যকারিতাকে পঙ্গু করে দেয়। কাজেই এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমূলে বিনষ্ট করুন। আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যবান। এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব, আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। আজ আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সবসময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে। এটি সত্যি খুবই ভালো মনে হবে। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন, কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করতে পারেন। আপনি আজকে আপনার এরকমই কিছু করতে ভালো লাগবে না। ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এটা আজ শ্রেষ্ঠত্ব বুঝতে পারবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো কেশর এবং হলুদ, এবং প্রতিকার হলো কোনো দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করা শস্য দান করলে আপনি সুস্বাস্থ্য অর্জন করতে পারেন। এরপর আমরা জানব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর। মনক্ষুণ্ণ হবেন না, বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন। প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন। সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে। আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন। পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না। আজ পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে, অতএব এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই এই সুযোগের সঙ্গে এড়িয়ে চলুন যা আপনার দিকে আসছে। আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে একদমই ব্যস্ত হয়ে পড়বেন না। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবে। আজকের শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো কমলা এবং সোনালী। আজকের দিনের জন্য প্রতিকার হলো লাল কাপড় পরিধান করলে স্বাস্থ্যের পক্ষে সেটা উপযোগী হতে পারে। এবারে আমরা জানব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন। আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন। আগে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে। প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন। আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যি সুন্দর হবে। আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার আপনি আজকে পরিকল্পনা করতে পারেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 5, শুভ রং হলো সবুজ এবং ফিরোজা, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো কোনো 5 বছরের কন্যাকে সবুজ রঙের মিষ্টি প্রদান করলে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে।
এরপর আমরা জানব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য কিছু নিচু থাকবেন। একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয়। যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে পেতে পারেন। পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে। আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন, তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে। তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করতে পারে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো কেশর এবং হলুদ, এবং প্রতিকার হলো পবিত্র বা ধর্মীয় স্থানে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য উন্নত হতে পারে। এরপর আমরা জানব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে, কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার সুখ আপনাকে হতাশার্সে বেশি আনন্দ দেবে। আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে। যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান হবেন। পারিবারিক দিক সমস্যাযুক্ত হতে পারে, পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে। সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। আপনার কার্য দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল, কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু। আজকের শুভ সংখ্যা হলো 2, শুভ রং হলো রূপালি এবং সাদা, এবং প্রতিকার হলো শান্ত মনে রোজ 28 বার ওম মন্ত্রটি জপ করা, এবং ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন বলে মনে হয়। এবারে আমরা জানব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে। আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে যা আপনাকে আপনার রাতে প্রিয়তমার সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে থেকে বিরত থাকতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন। আজ আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার মতভেদাভেদ হয়েছিল। একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনটি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 4, শুভ রং হলো বাদামি এবং ধূসর, এবং আজকের প্রতিকার হলো ঘরের জানলায় চিক লাগালে আর্থিক অবস্থার
উন্নতি হতে পারে। এরপর আমরা জানব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময়। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে। আপনি যার সাথে বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণে মনোক্ষুণ্ণ এবং হতাশাগ্রস্ত হতে পারে। প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না। প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচি ধকলসাধ্য হয়ে উঠবে। সময়ের চাকা খুব দ্রুত চলে, সেই জন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন। আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে। যে কটা যে কোন জিনিস সম্পর্কিত হতে পারে, যেমন খাদ্য, পরিষ্কার, অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 6, শুভ রং হলো স্বচ্ছ এবং গোলাপি, প্রতিকার হলো কাঁচা হলুদ ও 5টি অশ্বত্থ গাছের পাতা আপনার বালিশের তলায় রেখে দিন। রাতে ঘুমানোর সময় এর ফলে পারিবারিক জীবনে আনন্দ লাভ করতে পারবেন। এরপর আমরা জানবো ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন। আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে, অতএব আপনাকে যত্নবান হওয়া এবং আপনার আইটেমগুলি তদন্ত করা দরকার। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন, এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। ঊর্ধ্বতন কারোর কাছে সব দিক দিয়ে ঠিক হওয়ার পরেই ফাইল হস্তান্তর করুন। নিজের জন্য কাটানো ভালো সময়, কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন। এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা ভাগ করুন। আপনার স্ত্রী আজ আপনার জন্য কিছু ক্ষতির কারণ হতে পারে। আজকের শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো কেশর এবং হলুদ, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। এবারে আমরা জানব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে। আপনি আজকে কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারবেন। কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে। প্রেম বসন্তের মতো হয়, যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোম্যান্টিক স্পর্শ অনুভব করবেন। কোনো নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন। আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে, নয়তো জীবনে আপনি সবার পিছনে থেকে যাবেন। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হতে পারে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো কেশর এবং হলুদ, এবং প্রতিকার হলো বুধের গায়ত্রী মন্ত্র বা ওম চন্দ্রপুত্রায় বিদ্যাহে রোহিণী প্রিয়ায় ধীমাহি ধন্য বধুয়া প্রচোদয়া। এই মন্ত্রটি রোজ সকালে উচ্চারণ করলে কর্মজীবনে আপনারা ভালো ফল পেতে পারেন। এরপর আমরা জানব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। আজ আপনি আপনার ভাই বা বোনের সাথে থেকে
সুবিধা পেতে পারেন। আপনি আপনার বন্ধুত্বের সঙ্গে সুন্দর সময় কাটাবেন, কিন্তু ড্রাইভারের সময় অতিরিক্ত যত্ন নিতে হবে। ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন। আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন। দিন ভালোই আছে, অন্যের সাথে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাতে পারে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 9, শুভ রং হলো লাল এবং মেরুন, এবং প্রতিকার হলো পারিবারিক সুখ লাভ করার জন্যে চৌকোর উপর গলায় পড়ুন, বা আপনার সাথে সবসময় রেখে দিন। অবশেষে এবারে আমরা জানবো মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়ত সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন, কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে। আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন। অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করা প্রয়োজন। আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন, কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন। আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না, তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে। উত্তেজনাপূর্ণ দিন, যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু সময় আপনাদের মাথাচাড়া দিয়ে উঠতে হবে। মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক বিরক্ত হতে পারেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 7, শুভ রং হলো ক্রিম এবং সাদা, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো বিভিন্ন আটার সংমিশ্রণে তৈরি রুটি পাখিদের খাওয়ালে আপনার আর্থিক দিক থেকে উন্নতি হতে পারে। বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী এরকমই নতুন নতুন দৈনিক রাশিফলের ভিডিও আপনারা দেখতে পারেন। আর সবার আগেই জেনে নিতে পারেন নিজেদের দিনটি আজকে আপনারা কেমনভাবে কাটাতে পারেন, এবং যাওয়ার আগে কমেন্টে হর হর মহাদেব লিখে যেতে আপনারা একদমই ভুল করবেন না। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আজকের দিনটি আপনাদের খুবই ভালো কাটুক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।